হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজয় স্কিল গাইস আমরা যারা হট মাইনিং করতেছি হট মাইনিংয়ের ভিতরে আজকে দুইটা বিষয়ে আমি কথা বলবো তো এই জায়গায় আমরা কিন্তু অ্যাটফাস্ট নিয়মিত মাইনিংটা করব বা এখানে নিয়মিত আমরা ক্লেমটা করে নেব যারা নিয়মিত ক্লেম করতেছেন না আপনারা কিন্তু বড় ধরনের একটা ভুল করতেছেন ভাই অবশ্যই এখানে নিয়মিত ক্লেম করবেন কারণ এখানে হট কয়েনের যে মূল্যটা সেটা কিন্তু অনেক বেশি হবে এবং আশা রাখা যাচ্ছে সমস্ত মাইনিংয়ের রেকর্ড ভাঙে দেওয়ার মতো একমাত্র নেয়ার প্রোটোকোলে হয়তো বা ভবিষ্যতে পারবে যার কারণে অবশ্যই নেয়ার প্রোটোকোল যে হট মাইনিং এখানে আপনারা নিয়মিত ক্লেম হট করবেন এবং নিয়মিত কয়েন এখানে জমা করবেন তো এই জায়গায় একটা নতুন বিষয় আমরা ইতিমধ্যে লক্ষ্য করব এই জায়গায় দেখেন যে বম ব্লাস্ট নামে একটা অপশন আছে বা একটা বম লোগো আসে তো এই লোগোটাতে আপনি আসলে কি বুঝতেছেন তো এখানে তারা মূলত বলছে যে আপনি যে মাইনিং টাইমটা আমি একটু ব্যাগ দিয়ে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আমরা যে মাইনিং টাইমটা ধরেন আমি এখানে বারো ঘন্টা করে রাখছি কিভাবে করে রাখছি এই জায়গায় যে বুস্ট নামে অপশনটা আছে নিচে দেখেন এই জায়গায় যে বুস্ট নামে অপশনটা আছে বুস্টের উপর ক্লিক করার পর এই জায়গায় টাইটানিয়াম স্টোরস এটা মাইনিংয়ের সময়টা বাড়ায় নিতে পারি এই জায়গায় দেখেন আমার বারো ঘন্টা আছে আমি যদি ২৪ ঘন্টা করি তাহলে আমার কাছে এখানে দশটা হট কেটে নেওয়া হবে তো ভাবে দুই ঘন্টা চার ঘন্টা ছয় ঘন্টা এইভাবে একটা দুইটা হট খরচ করে আমি এখানে বারো ঘন্টা করে রাখছি কারণ আমার যেহেতু দিনে দুইবার যদি আমি মাইনিং করি আমার কোনো মাইনিং মিস হবে না যার কারণে আমি বারো ঘন্টা করে রাখছি তো এই যে মাইনিংটা বাড়ানোর সময়টা এটা বাড়ানোর জন্য কিন্তু হট কয়েন লাগতেছে অনেকের কিন্তু হট কয়েন কম আছে। তো আপনাদের জন্য একটা সুবিধা নিয়ে আসে এই জায়গায় যে বম অপশনটা আছে বোমের উপর যদি ক্লিক করেন তাহলে এই জায়গায় দেখবেন তারা বলতেছে এক ডলার প্লাস যদি আপনি সোয়াপ করেন তাহলে আপনি এখানে একটা বম ব্লাস্ট পাবেন এবং যদি দুইটায় এখানে সোয়াপ করেন তাহলে দুইটায় অর্থাৎ এটা কমপ্লিট করা যাবে এবং পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে আপনার পাঁচ ডলার প্লাস ইথিরিয়াম ব্রিজ করার লাগবে তাহলে আপনি এখানে বোমগুলো নিতে পারবেন এবং সেই বোমগুলো এখানে খোলার পর আপনি টাইমটাকে বাড়িয়ে নিতে পারবেন এবং এটা ডেলি তো এখানে আমি পার্সোনালি করে দেখছি তো এই জায়গায় দুইটা অপশন কেনছি আমি তো এখানে যে অফারটা তারা দিচ্ছে বোম ইউর স্টোরস তো বোম ইউর স্টোর্সের উপর আমি ক্লিক করলে এই জায়গায় দেখেন যে একটা বোমের পরিবর্তে এক ঘন্টা করে দিচ্ছে তো এই এক ঘন্টা এক ঘন্টা করে নেওয়ার পর আমাদের টাইম স্পিডটা এটা আজীবন থাকবে এমনটাও কিন্তু না যার কারণে আপাতত আপনাদের আমি এটা সাজেস্ট করবো না যে আপনারা ডলার এখানে স্টেক করে বা নিয়মিত এখানে সব করে আপনার গ্যাস ফি কিছু পরিমাণ যাবে এরকমটা আপনাদের এই মুহূর্তে আমি সাজেস্ট করব না অনেকে এই প্রশ্নটা করতে পারে যার কারণে এই বিষয়টা আপনাদের আমি ক্লিয়ার করে দিলাম এবং এখানে যে টাইম স্পিডটা বাড়িয়ে আপনার খুব বেশি ভবিষ্যতের জন্য লাভ হবে তেমনটাও না আপনারা অবশ্যই চার ঘন্টা ঘন্টা যে স্টোর্সটা বাড়িয়ে নেওয়ার কথা সেটা এখানে বুস্ট অপশনের উপর গিয়ে আপনারা মাইনিং যে স্টোরসটা সেটাকে বাড়িয়ে নেবেন এবং গাইস আরেকটা যে মূল বিষয় যেটা আমরা এনএফটি কিনতে পারবো বা একটা হটের বিনিময়ে একটা এনএফটি কিনতে পারবো তো সেই বিষয়টা দেখার জন্য এই জায়গায় দেখেন যে যে নামে অপশনটা আছে আমরা যদি ক্লিক করি তারপরে এই জায়গায় দেখবেন যে হট মিন্ট তো আমরা হট মিন্টের অ্যারো চিহ্নর উপর একটা ক্লিক করব তো এর আগে আমরা কিন্তু এখানে এনএফটি কিনতে পারছিলাম ইউএস ম্যান ডবল ডক তো এই কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট হয়েছিল তো এর আগের যে প্রফিটটা সেই অনুসারে নতুনভাবে আরও কিছু এনএফটি তারা নিয়ে আসছে বা একটা নিয়ে যেটার নাম হচ্ছে তো এই কেনার জন্য বা এটা নেওয়ার জন্য আমাদের কি কি করার লাগবে আমরা এক্সপ্লোর ক্লিক করি তাহলে এখানে মূলত বিষয়টা দেখতে পারবো এই জায়গায় তারা বলতেছে আমাদের হ্যাপি স্কোর হ্যাপি স্কোর লাগবে মিনিমাম থার্টি এবং আমাদের বিশ ডলার বা বিশ ইউএসডিসি এটা কিন্তু ইউএসডিটি না ইউএসডিসি আমাদের হোল্ড করার লাগবে হট মাইনিং ভিতরে তাহলেই কিন্তু আমরা এখানে এলিজিবল হতে পারবো আমি কিন্তু এখানে দেখেন ইলিজিবল হয়ে গেছি যার কারণে এখানে আমি পার্টিসিপেটটা করতে পারছি এবং তারা আমার বলছে ইউ আর রেজিস্টারেড ফ্রো দ্য নিউজ অর্থাৎ যখন এটা ক্লেম অপশনটা আসবে তখন কিন্তু আমি এটা ক্লেম করতে পারবো তবে ক্লেম করার ক্ষেত্রে আমার কিন্তু একটা হট কয়েন কেটে নেওয়া হবে অর্থাৎ যেই কয়েনটা আমরা মাইনিং করতেছি সেই কয়েনটা তারা কেটে নিবে এবং তারপরে তারা আমাকে একটা এনএফটি দিবে তো এই বিষয়টা পরবর্তী যে ক্লেম অপশন বা এনএফটি কিনতে পারবো কীভাবে সেই বিষয়ে কিন্তু অবশ্যই আপনাদের টেলিগ্রামে জানিয়ে দেওয়া হবে আপাতত যারা যারা এই এনএফটিটা কিনতে চাচ্ছেন অবশ্যই কিনবেন কেননা এখানে কিন্তু আমাদের খুব বেশি ক্ষতি হচ্ছে না শুধুমাত্র হ্যাপি স্কোর এবং এই যে বিশ ইউএসডিডি যাদের কাছে ডলার আছে তারাই একমাত্র করতে পারবেন তো এটা কিভাবে করবেন অ্যাট ফার্স্ট আমরা হ্যাপি স্কোর যে বিষয়টা সেটা দেখার জন্য আমরা একটু ব্যাগ দেব ব্যাগ দেওয়ার পর এই জায়গায় একটু স্ক্রোল করবো এই জায়গায় দেখেন যে হ্যাপি স্কোর নামে একটা অপশন আছে তো আমরা হ্যাপি স্কোরের উপর একটা ক্লিক করব। হ্যাপি স্কোরের উপর ক্লিক করার পর এই জায়গায় দেখেন আমার কিন্তু যে হ্যাপি স্কোরটা সেটা হচ্ছে ফিফটি ফোর অর্থাৎ আমি এখানে একশোর মধ্যে চুয়ান্ন এবং তারা বলছে যে ছত্রিশ স্কোর হলেই হয়ে যাবে তো আমার সেই জায়গায় কিন্তু চুয়ান্ন অর্থাৎ এর জন্য আমি এখানে পার্টিসিপেট করতে পারছি তো এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই আপনি স্কোরটা কেমনে বাড়াইলেন বা কেমনে নিলেন তো এই জায়গায় দেখেন যে মিন্ট ইট অন দ্য নেয়ার তো এই বিষয়ের পাশে এই লেখাটার পাশে একটা অ্যারো চিহ্ন ছিল তো এই অ্যারো উপর আপনি যখন ক্লিক করবেন তখন আপনার কাছে মোটামুটি দশ এগারো সেন্টের মতো নেয়ার কয়েন থাকার লাগবে তো সেই নেয়ার কয়েন আপনার কাছে কিন্তু কেটে নিবে অর্থাৎ দশ এগারো সেন্টের মতো তারা খরচ আপনার কাছে নিয়ে নিবে তার বিনিময়ে আপনাকে স্কোর দিবে তারপর আপনি পার্টিসিপেট করতে পারবেন নতুন যে এনএফটিটা আসে সেখানে তো গাইজ এভাবে আপনাদের হ্যাপি স্কোরটা বাড়াই নিতে হবে বা আপনার স্কোরটা নিয়ে নিতে হবে তারপর দ্বিতীয় যে অপশনটা মিনিমাম আপনাকে বিশ ইউএস ডিসি থাকার লাগবে তো তার কারণে আমরা একেবারে হট মাইনিং এর হোম পেজে চলে যাব তো হোম পেজে আসার পর একটু স্ক্রল করব তারপর এই জায়গায় দেখেন যে ইউএসডিসি তো আমার কাছে এখানে বাইশ ডলার পরিমাণ ইউএসডিসি আছে তো এই ইউএসডিসিটা আপনারা কিভাবে কিনবেন আপনার কাছে যদি মোটামুটি নেয়ার থেকে অর্থাৎ থাকে সাত আঠাশ ডলার পরিমাণ নেয়ার থেকে থাকে তো সেখান থেকে আপনি এটাকে ইউএসডিসি সব করে নিতে পারবেন ধরেন এই মুহূর্তে আমার কাছে নেয়ার কয়েনটা আছে তো আমি নেয়ার কয়েনের উপর একটা ক্লিক করবো এই জায়গায় দেখেন যে সব নামে একটা অপশন আছে তো আমরা সব অপশনে ক্লিক করবো তারপরে এই জায়গায় আপনার নেয়ার কয়েন থাকার লাগবে উপরে লক্ষ্য করেন এই জায়গায় নেয়ার কয়েন এই জায়গায় ইউএসডিসি থাকার লাগবে তার মানে হচ্ছে আপনি নেয়ার থেকে ইউএসডিসি ট্রান্সফার করবেন তো এই জায়গায় তারপর আপনারা ইউএসডিডির উপর ক্লিক করে দেবেন তাহলে সুবিধা হবে ডলারটাকে লিখে দেওয়ার তারপরে এই জায়গায় আমরা বিশ ডলার যেহেতু বলছে তারা মানে বিশ ইউএসডিসি তো আমরা ধরেন একুশ ইউএসডিটি এখানে ট্রান্সফার করব বা একুশ ইউএসডিটি আমরা কনভার্ট করব। তারপরে নিচে দেখবেন যে এখানে রিভিউ নামে অপশন আসে তারপর আপনি রিভিউ করে এখানে সব অপশনটা কনফার্ম করে দেবেন তাহলেই ব্যাগ দিয়ে আপনি যখন ব্যাগ দিবেন তখন দেখবেন যে আপনার কাছে বিশ ইউএসডিটি বা যতগুলো আপনি করলেন অবশ্যই বিশ ইউএসডিসি প্লাস আপনার করার লাগবে সব তাহলেই কিন্তু হবে তারপর যখন আপনার ইউএসডিসি থেকে গেল এবং আপনার হ্যাপি স্কোরটা হলো পিস টলকের যে নতুন এনএপটিটা আছে হট মিন্টের উপরে তো আমরা হট মিন্টের উপরে একটা ক্লিক করব তারপরে এই জায়গায় দেখেন যে এক্সপ্লোর নামে একটা অপশন আছে এক্সপ্লোর ক্লিক করব তারপরে এই জায়গায় আপনার কাছে কনফার্ম বা এখানে রেজিস্ট্রেশন অপশন আসবে এটা করে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে ভাই আমরা যে এই পিস টলক এনএফটিটা কিনবো এটার আসলে মূল কাজ কী বা এটা দিয়ে আমাদের লাভ কী ভাই এখানে আমরা যদি একটা হট কয়েনের বিনিময়ে আপনার আমাদের বলছে যে একটা হট কয়েন দিয়ে আপনি একটা এনএফটি কিনতে পারবেন এবং এই এনএফটিটা কিন্তু পরবর্তী মার্কেট প্লেক্সে লিস্ট হবে তখন আমরা এটাকে সেল দিতে পারবো আশা করা যাচ্ছে এনএফটির প্রাইস দশ ডলার থেকে প্লাস হইতে পারে বা ডলার পর্যন্ত পারে হইতে যার কারণে এটাই আমাদের লাভ যে পরবর্তীতে যখন এই এনএফটিটা লিস্টিং হবে তখন আমরা এটা সেল দিতে পারবো খুব সহজেই যেমনটা আমরা গত সিজনে ইউএস ম্যান এনএফটি এবং ডবল ডবল এনএফটি এবং সবচেয়ে বেশি প্রফিট হয়েছিল কিন্তু ডবল ডব এনএফটি থেকে আশা করি বুঝতে পারছেন যে হট মিন্টের আসল মূল কাজটা কি তো আপনাদের নতুন যে এনএফটিটা আসে পিস্টল এটা কিনতে পারবেন এবং গাইজ এটা যখন আপনি কিনবেন এখানে আপাতত আমরা কিন্তু রেজিস্ট্রেশন করে রাখলাম পরবর্তীতে কেনার জন্য এই জায়গায় আমাদের কাছে ক্লেম লেখাটা আসবে তখন আমরা ক্লেম লেখা বা বাই লেখা আসবে যখন আমরা বাই করব তখন আমাদের কাছে একটা হট কেটে এবং তার বিনিময়ে আমাদের একটা এনএফটি দিবে এবং পরবর্তীতে সেই এনএফটিটা আমরা ক্লেম করে সেল দিতে পারবো তো এই বিষয়ে সময় মতো অবশ্যই ইন ডিটেলসে ভিডিও চলে আসবে ইউটিউব চ্যানেল এবং অবশ্যই টেলিগ্রামে আপনাদের অ্যাডফাস জানিয়ে দেওয়া হবে যার কারণে টেলিগ্রামে অবশ্যই যুক্ত থাকবেন এই ছিল মূলত আজকের ভিডিওতে পরবর্তীতে হট মাইনিংয়ের যে আপডেট অর্থাৎ কয়েন আমরা কীভাবে সেল দিতে পারবো এখানে যে এনএফটি গুলো নিচ্ছি সেগুলো কীভাবে সেল দিতে পারবো এবং এই বিষয়ে পরবর্তী যে আরও গুরুত্বপূর্ণ আপডেটগুলো আসবে সময় মতো আপনি জানা যেতে পারবেন অবশ্যই টেলিগ্রামে এবং ইন ডিটেইলসে জানতে পারবেন ইউটিউবে যার কারণে আপনাদের আমি সকলকে সাজেস্ট করব অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো তোকে এই ভিডিওটা এখানে শেষ করতেছি আশা রাখতেছি সকলেই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্র্যান্ড নেই ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আবার সকলকেই